আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নিরপেক্ষ রেখার ঢাল নিয়ে আলোচনা করব। নিরপেক্ষ রেখার ঢাল আসলে কি বোঝায়? যখন এক্স পণ্যের পরিবর্তনের ফলে ওয়াই পণ্যের যে পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় নিরপেক্ষ রেখার ঢাল। অর্থাৎ আমরা যদি এক্সের পরিবর্তন করি, তার জন্য আমরা ওয়াইয়ের যে পরিবর্তন পাব তাকে আমরা বলবো নিরপেক্ষ রেখার ঢাল। অর্থাৎ এক্সের পরিবর্তনের ফলে ওয়াই যে পরিবর্তন হচ্ছে তাই হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল। যদি আমরা এই বিষয়টি চিত্রের সাহায্যে দেখতে চাই, তাহলে আমরা এখানে এক্স আর লম্ব অক্ষে ওয়াই, ভূমি অক্ষে এক্স, লম্ব অক্ষে নিলাম ওয়াই। আমরা একটু সরল রেখা অঙ্কন করি, তার একটি বিন্দু নিই বি। এই বি বিন্দুতে আমরা নিরপেক্ষ রেখার ঢাল অঙ্কন দেখতে চাই, তাহলে আমরা একটা নিরপেক্ষ রেখা অঙ্কন করি, আইসি ওয়ান নাম দিই নিরপেক্ষ রেখার। এখন যেহেতু আমরা দেখতে চাচ্ছি বি বিন্দুতে নিরপেক্ষ রেখার ঢাল নিরপেক্ষ রেখার ঢালের মান, তাহলে আমরা একটু বামে অঙ্কন করি এবং একটু ডান দিকে যাই। এই অংশটুকু দেখাচ্ছে আমাদের এক্সের পরিবর্তন, আর এই অংশটুকু দেখাচ্ছে আমাদের ওয়াইয়ের পরিবর্তন। অর্থাৎ এক্স কিছুটা পরিবর্তনের ফলে ওয়াইয়ের যেটুকু পরিবর্তন হয়েছে, তাহলে আমরা সহজেই দেখতে পাই যখন আমরা বিন্দুতে নিরপেক্ষ রেখার ঢাল নির্ণয় করব, তখন এক্সের পরিবর্তনের ফলে ওয়াই যে পরিবর্তন হচ্ছে সেটি হচ্ছে আমাদের নিরপেক্ষ রেখার ঢাল। এবার যদি আমরা তাহলে একটি বিষয় আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা লিখতে যাচ্ছি, সাধারণত ঢাল লিখি ডেল ওয়াই বাই ডেল এক্স। এবং এখানে একটি বিষয় যে আসলে ডেল ওয়াই বাই ডেল এক্স দুটি পণ্যের অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের প্রান্তিক বদলের হারকে নির্দেশ করে, কারণ এক্স পণ্যের পরিবর্তনের ফলে ওয়াই পণ্যের পরিবর্তনের হারকে এক্স এবং ওয়াই পণ্যের প্রান্তিক বদলের হার বলে, যেটা আমরা লিখতে পারি এম আর এস ফর এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, যেটি দেখাচ্ছে এক্স পণ্যের পরিবর্তনের ফলে ওয়াই পণ্যের পরিবর্তনের হার, এবং এটি হচ্ছে আমাদের নিরপেক্ষ রেখার ঢাল। তার মানে নিরপেক্ষ রেখার ঢাল দুটি পণ্যের প্রান্তিক বদলের হারকে নির্দেশ করে। এবার আমরা যদি গাণিতিকভাবে নিরপেক্ষ রেখার ঢাল নির্ণয় করি, তাহলে কীভাবে পাব? আমরা নিলাম উপযোগ ইকোয়ালস টু ফাংশন অফ এক্স ইনটু ওয়াই। এখানে ইউ হচ্ছে উপযোগ, এক্স এবং ওয়াই হচ্ছে দুটি পণ্য। যদি আমরা ইউকে সম্পূর্ণ অন্তর্কলন করি, তাহলে আমরা পাবো হচ্ছে, লিখতে হবে ডি ইউ, সম্পূর্ণ অন্তর্কলন করছি। যখন আমরা এক্স ওয়ানের সাপেক্ষে অন্তর্কলন করব, তখন আমরা পাবো হচ্ছে ডি ইউ ডিভাইডেড বাই ডি এক্স এবং ডি এক্স আবার আমরা পাবো ডি ইউ বাই, যখন আমরা ওয়াই সাপেক্ষে করব ওয়াই ডি ওয়াই। এই অংশটুকুকে লেখা যায় এফ ওয়ান সো ডি এক্স, আর এই অংশটুকুকে লেখা যায় এফ টু ডি ওয়াই। এই অংশটুকু কিন্তু
শো করে আমাদের মার্জিনাল ইউটিলিটি ফর এক্স, আর এই অংশটুকু শো করে মার্জিনাল ইউটিলিটি ফর ওয়াই। এখন আমরা একটি বিষয় জানি, সেটি হচ্ছে যে নিরপেক্ষ রেখার যে সংজ্ঞা সেই অনুসারে কিন্তু আমাদের ইউটিলিটি স্থির, কারণ আমাদের কিন্তু উপযোগের কোনো পরিবর্তন হয় না, আমরা নিরপেক্ষ রেখা যেই বিন্দুতে যাই না কেন। তাহলে আমাদের ডি ইউ হচ্ছে জিরো, তাহলে এই অংশটুকুকে আমরা জিরো ধরতে পারি। জিরো ইকুয়ালস টু এফ ওয়ান ডিএক্স প্লাস এফ টু ডি ওয়াই। এবার আমরা লিখতে পারি তাহলে এফ ওয়ান ডিএক্স ইকুয়ালস টু মাইনাস এফ টু ডি ওয়াই। এই এফ টুকে বাম সাইডে নিয়ে আসি, তাহলে এফ টু মাইনাস সাইন ঠিক মতোই থাকলো ডি ওয়াই ডি এক্স। তাহলে আমরা যেটি পাচ্ছি, এবার এই সাইনটাকে যদি এই সাইডে বামে নিয়ে আসি, উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে আমার আসবে, এটা কাটাকাটি হয়ে যাবে, ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ টু। এবং একটি বিষয় আমরা জানি যে এফ ওয়ান গ্রেটার দেন ও জিরো, আমাদের মার্জিনাল ইউটিলিটি গ্রেটার দেন একবার যখন আমরা ইউটিলিটিকে ডিফারেন্সিয়েশন করব, তখন আমার মার্জিনাল ইউটিলিটি পাবো যেটা হবে গ্রেটার দেন জিরো, এবং যখন আমরা ওয়াই সাপেক্ষে করব তখন আমরা পাবো গ্রেটার দেন জিরো। সেহেতু আমরা আসলে যেহেতু এই দুইটা জিরো বড়, সেহেতু আমরা পাবো ডিওয়াই ডি এক্স লেস দেন জিরো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটাকে আমরা বলছি কি নিরপেক্ষ রেখার ঢাল, আবার এটাকে বলছি এটা হচ্ছে ঋণাত্মক এবং বাম থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে এই শর্ত দ্বারা আমরা বুঝতে পারি যে এক্স পণ্যের এক একক গ্রহণ করার বিপরীতে ওয়াই পণ্যের কিছু পরিমাণ ত্যাগ করাকে বোঝাচ্ছে। অর্থাৎ আমরা বলেছি যে এই শর্ত দ্বারা আমরা বুঝতে পারি যে এক্স পণ্যের এক একক গ্রহণ করার বিপরীতে ওয়াই পণ্যের কিছু পরিমাণ ত্যাগ করা হচ্ছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যা নিরপেক্ষার ঢাল, দুটি পণ্যের প্রান্তিক বদলের হারকে নির্দেশ করছে। তাহলে আমরা বলি ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে এমআরএস এক্স ওয়াই, অর্থাৎ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ফর এক্স অ্যান্ড ওয়াই। আবার নিরপেক্ষার ঢাল দুটি পণ্যের প্রান্তিক উপযোগের হারকেও নির্দেশ করে, কারণ এই এফ ওয়ান এবং এফ টু যথাক্রমে এক্স এবং ওয়াই পণ্যের প্রান্তিক উপযোগকে নির্দেশ করে। অর্থাৎ এই যে অংশ আমরা পেয়েছি, একে যদি আমরা এ করি, মাইনাস সাইনটা উঠে যাবে, পরম মান গ্রহণ করলে মাইনাস সাইনটা উঠে যাচ্ছে, এখানেও আমরা পরম মান গ্রহণ করি, তাহলে আমরা পাবো এই অংশ থেকে যে এই অংশটুকুকে লেখা লিখতে পারি কি আমরা মার্জিনাল ইউটিলিটি ফর ওয়াই এক্স অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি ফর ওয়াই, যেটা কিনা নির্দেশ করছে এমআর এস ইকুয়ালস টু মার্জিনাল ইউটিলিটি ফর এক্স অ্যান্ড ডিভাইডেড বাই মার্জিনাল ইউটিলিটি ফর ওয়াই। শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।